Hey guys, good morning. Welcome to my channel. তো আজকে দেখো মিঠুকে দিয়েই আমার সকাল শুরু। তো ঠিক আছে, তো আমার চা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর চা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর বিছানারও মানে বিছানাগুলো কিছু কিছু উঠিয়ে রাখা হয়ে গেছে, আর এবারে শুধু পালংটা ঠিক করব, মাদুরটা পাতবো, ব্যাস হয়ে যাবে তাহলে। তো চলো জলদি জলদি করে নিই, কালকে আবার হয়তো কলেজ যাব। হয়ে গেল আমার বিছানা পরিষ্কার, এবারে বসে মিঠুর জায়গা পরিষ্কার করব আর ঘরটা মুছবো, জলদি জলদি করি। কেন কি আর অত ভালো লাগছে না লেট লেট করে কাজ করতে? এখন 8:35 বেজে গেল, তো চলো কাজগুলো কমপ্লিট করি, তারপর তো দেখা হচ্ছে। আর আমার আজকে একটা অর্ডার আসার আছে, তো কতক্ষণে এসে পৌঁছাই আমার হাতে দেখা যাক। ওই মিঠু ঠুকঠুক করছে, চলো দেখ। ছেড়ে দাও বাবু, টিক টিক। ওই না, ওর এখন ইচ্ছে নেই ফোন দেখার, চলো কাজটা করি। তো হয়ে গেল আমার ঘর পরিষ্কার, আর মিঠু কষিকে খেতে দেওয়া হয়ে গেছে, এবারে চুলো জ্বালতে যাব। তো চলো চুলোটা জ্বেলে আসি। এতক্ষণ ধরে যেটার জন্য অপেক্ষা করছিলাম ফাইনালি এসে গেছে, তো চলো কি আছে দেখাই। আরো এখনো আরো দুটো অর্ডার আছে, ও নিচ্ছে ভাই, তো চলো দেখাই। তো জানিও যে ড্রেসটা কেমন হয়েছে, আর দুটো গেঞ্জি একই একই হয়ে গেল, মানে নিয়েছি আর কি একই। তো চলো এটা আবার গুটিয়ে পিটিয়ে রাখি, তারপর আবার দেখা হচ্ছে। আর আমার চুলো জ্বালা কমপ্লিট হয়ে গেছে, আর মিঠু ওইখানটাতে বসে আছে। তো চলো টাটা গাইস, গুড আফটারনুন। স্নান করে একেবারে ফ্রেশ হয়ে চলে এলাম তোমাদের কাছে। তো চলো এবারে ভাত খাবো, 2:15 বেজে গেল, অনেক আগে স্নান হয়ে গেছে, একটু রান্নাটা বাকি আছে, ওই জন্যই আর কি ওয়েট করা। আর আজকে সরস্বতী পুজোর জন্য প্রসাদ, লাস্ট প্রসাদ মানে কি আর কি বিসর্জনের পরে জুড়ি বানানো হচ্ছে, তো দিয়ে গেল। তো চলো দেখাই একটু, সেন্ট অসাধারণ, আমার খেতেও কিন্তু অসাধারণ। তো চলো এটাই একটু খাই, তারপর দেখা হচ্ছে আবার তোমাদের সাথে। হে গাইস, গুড ইভিনিং। এখন বেজে গেল 6টা, আর আমার চা করা কমপ্লিট হয়ে গেল। তো এখন বাবা বাড়িতে নেই, শুরুতে এখন চা খাবো না, একটু পরে খাবো, আর একটা ফ্রেন্ড আসার কথা আছে। তো চলো ওর জন্য একটু বাইরে ওয়েট করব যে ও আসছে কি না। আর আমার ফোনে অতটা চার্জ নেই যে ফোনটা নিয়ে বাইরে যাব, কিন্তু ফোনটা নিয়ে যেতেই হবে, কেন কি ও ফোন করবে তাই। তো চলো একটু পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। হে গাইস, তো দেখো আমি বাইরে বসে আছি, এখন পুরো অন্ধকার, তাই অন্ধকার অন্ধকারে ভিডিওটা আসছে। বাবা এখনো বাড়ি আসেনি, তো ওই জন্য বাইরে বাবার জন্য ওয়েট করছি আর কি। এখন বেজে গেল 7:20, কিন্তু এখনো বাড়ি আসেনি, তো আসুক, এলে পরে জানাবো। শোরুমের ভেতর চলে এসেছি, আর বাবাও চলে এলো, তো এবার খাবার চা। এখন বেজে গেছে 7:45, তার একটু লেট হয়ে গেল, আমরা সবাই একসাথেই চা খাই যতই লেট হোক। আমি যখন টিউশন যেতাম তো আমার জন্য ওরা ওয়েট করে থাকতো, আর আজকে বাবা লেট হলো তো আমরা ওয়েটই করলাম। তো চলো চাটা খেয়ে নিই, তারপর টিভি দেখবো। মিঠু কষুকেও দিইনি এখনো খেতে, ওদেরকেও দেবো খেতে, আমিও খাবো, মানে আমি না আমরা খাবো, চলো খেয়ে নিই। তা আমি রেডি হয়ে গেছি, যাচ্ছি একটু মোড়, কি জিনিস আনতে সেখানে গিয়ে দেখতে পাবে কি আনছি। তো চলো যাই। তো আমি মোড়ে এসেছিলাম, কিন্তু কোনো কাজ হলো না, ওই জন্য রিটার্ন বাড়ি যাচ্ছি। দুটো ডিম নিয়ে নিচ্ছে হাতে, আর কিছু জিনিস নিলাম, ওইটা বাবা নিয়ে যাচ্ছে। তো চলো একেবারে বাড়ি গিয়ে দেখা হচ্ছে এবারে। তো আমি বাড়ি চলে এসেছি, এবার সোয়েটারটা খুলি, প্রচণ্ড গরম। তো চলো একটু পরে দেখা হচ্ছে আবার। চলো আমার রাতের খাবার খাওয়া কমপ্লিট হয়ে গেল, এবারে ঘুমিয়ে যাই, টাটা, দেখা হচ্ছে কাল থেকে আবার।